আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে হচ্ছে আমরা ম্যাজিক আইল্যান্ডে যাওয়ার প্ল্যানিং করছিলাম, তো এখান থেকে হচ্ছে ক্যানিংগঞ্জে চলে গেলাম। ওখান থেকে আরেকটা অটো নিয়ে আমরা ম্যাজিক আইল্যান্ডের দিকে রওনা দিয়েছিলাম। এখানে হচ্ছে আমরা সব কাজিনরা একসাথে যাওয়ার প্ল্যানিং করেছিলাম। এখানে হচ্ছে আমার মামাতো ভাই, বোন, মামারা, ছোট মামা, মামি সবাই একসাথে গিয়েছিলাম। ভাইয়া ভাবি, এই তো ম্যাজিক আইল্যান্ডের দিকে ঢুকে গেলাম, এন্ট্রি করলাম। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল আর কি, গেটটা আর কি, এন্ট্রি গেটটা। আর এর মধ্যে হচ্ছে এদিকে আর কি একটু এন্ট্রি করছিলাম অটোর মধ্যেই, অটো দিয়ে আর কি। এই তো এই জায়গাটা আসলে ব্লক করে রেখেছিল, তাই এখান থেকে আমরা হেঁটে যাব। তো এই তো আমরা ঢুকছিলাম। এই জায়গাটা আসলে সুন্দর সুন্দর করে ওয়াল লাইট ডেকোরেশন করে রাখছিল, আসলে দেখতে খুব সুন্দর লাগছিল। তো এই তো এখানে হচ্ছে ভাইয়া যাচ্ছিল টিকিট কেনার জন্য, টিকিট নেওয়ার জন্য আর কি। এখানে দেখছিল আর কি কোনটা কি রাইড ছিল। আসলে এখানে সবগুলোই সবাই যাচ্ছিল হচ্ছে ওয়াটার কিংডমের ভিতরেই আর কি, প্রচুর গরম ছিল তাই। এই তো এখানে হচ্ছে ভাইয়া দেখছিল, আপনাদের সুবিধার্থের জন্য আমি একটু জুম করে দেখাই দিলাম। আর এই তো এখানে হচ্ছে ভাইয়া আসনাকে ডাকছিল। এখানে হচ্ছে বাচ্চাদের আর কি হাইট মেপে আর কি তাদের টিকিটের প্রাইস হয় আর কি। আর এখানে হচ্ছে সবাই আর কি আমরা বড়, এর মধ্যে হচ্ছে আয়ানেরও হাইটটা মাপলো। এরপর হচ্ছে আমরা এন্ট্রি করলাম। এখানে হচ্ছে একটা বেল্ট টাইপের দিছিল, সেটা আর কি হাতে সবে বাঁধছিলাম এক এক করে। এই তো এন্ট্রি করলাম। এই তো ওয়েলকাম টু ম্যাজিক আইল্যান্ড, সেটা বলছিলাম আমি আর কি। এখানে হচ্ছে এটা হচ্ছে পার্কটা আর কি, পার্কটা আসলে অফ ছিল, অফ ডে, তো তাই সবাই গরমের জন্য ওয়াটার কিংডমেই বেশিরভাগ যাচ্ছিল, কেউ এই পার্কে ছিল না আসলে, তাই সবগুলো রাইড অফ ছিল। তাই আমরাও প্ল্যানিং করছিলাম আসলে ওয়াটার কিংডমেরই, তাই আমরা ওয়াটার কিংডমের জন্য এন্ট্রি নিচ্ছিলাম। সিরিয়ালে সবাই আর কি যাচ্ছিলাম। এখানে আরেকটা গেট আছে, এখান থেকে আর কি বেল্ট পরে সমস্যা নেই বাইরে বের হওয়া যাবে, কিন্তু আমার বের হইনি। এই তো আমরা সবাই এন্ট্রি করে দিলাম ওয়াটার কিংডমে। এখানেও খুব সুন্দর ছিল আর ভিড়টাও কম ছিল, একদমই কম ছিল ভিড়টা। এখন এখানে ঢুকে তো সবাই অস্থির হয়ে গিয়েছিলাম, ভাইয়া বলছিল তাড়াতাড়ি করো সবাই ড্রেস আপ চেঞ্জ করো, এখনই গোসল করবো এই যে ভাইয়া বলছে। এর জন্য আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম লকার টকার নেওয়ার জন্য। এই তো তারপর সবাই চেঞ্জ করে চলে আসলাম। এই তো ভাবি আসনা, আসলে গরমের ওয়েদারে এই জায়গাটা যাওয়াটা একদম বেস্ট একটা জায়গা। এখানে এই জায়গার এই ওয়াটারফলটা খুব সুন্দর ছিল। এই তো এখানে আমি একটু যাচ্ছিলাম, গিয়ে আসছিলাম, আসলে প্রচুর গরম পানির ভিতরেই খুব মজা লাগছিল। এই তো দেখতেই পাচ্ছেন আসনা খুব মজা করছিল। এই তো আর এই জায়গাটাও একটু ছোট ছিল, বাচ্চাদের আর কি ছিল, এরকম টাইপের বাচ্চারা স্লাইড দিচ্ছিল। আয়ানও খুব মজা করেছিল, আয়ানও স্লাইড দিচ্ছিল বারবার। এরপর হচ্ছে আমরা আরেকটা পানির দিকে যাচ্ছিলাম, এই যে আসনা ডুবছিল। এরপর হচ্ছে এখানে আমরা একটু বসছিলাম কোক খাওয়ার জন্য। এই যে ভাইয়ারা হাই দিচ্ছিল, আর এই তো ভাবি, ভাবিকেও বলছিলাম হাই দেন, হাই দিল সবাইকে। এই তো সাহেবাও হাই দিল। এই তো এরপর হচ্ছে আমরা সবাই চলে গেলাম ওয়েভের দিকে। এখানে হচ্ছে মিউজিক অন ছিল, তাই ওরা সবাই নাচছিল, মিউজিকটা অফ রাখছি কারণ কপিরাইট চলে আসবে। তাই দেখতেই পাচ্ছেন সবাই কি মজা করছিল। আসলে এই জায়গাতে আসলে এরকম মিউজিক চললে কি কাউকে কন্ট্রোল করতে পারে না, সবাই নাচানাচি করে এই আর কি, মানে সবাই মজা করছিলাম। এই দেখতেই পাচ্ছেন সব কাজিনরা, ভাইয়ারা, ভাবিরা, এই তো মামা, আয়ান, সবাই আমরা এখানে মজা করছিলাম এই আর কি। এখানে আর কি মিউজিকে সবাই মিউজিকের তালে নাচছিল, আমিও ভিডিও করছিলাম। সবাই আর কি যে যার যার ফ্যামিলি নিয়ে আসছিল, এই যে ওয়েভ দিচ্ছিল, দেখতে পাচ্ছেন কিভাবে ওয়েভটা, খুব মজা ছিল ওয়েভটাও। এই তো এখানে আমরা চলে আসছি, এখানে আসনা হচ্ছে তার ফুপিদের সাথে দুষ্টুমি করছিল, আর এই তো ভাবি, একসাথে আমরা বসেছিলাম। এরপর হচ্ছে এই স্লাইডের জন্য আমরা এখানে ওয়েট করছিলাম টিউবটা নিয়ে আসার জন্য, নিচে আর কি ভাইয়া ভাবি নামছে টিউবটা নিয়ে। এই তো দুই কাজেন হাই দিচ্ছিল আপনাদেরকে। এরপর হচ্ছে টিউবটা নিয়ে আসছিল, আমরা ভাই বোন মিলে নেমেছিলাম। এই তো আসনে একা একা সুইমিং এর মতন করছিল শেষ, সবাই আমরা একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। এখন হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, খাবারের প্ল্যানিং করছি যে কোথায় যাব, কোথায় খাবো।
এই আর কি। এখানে হচ্ছে পুরোটার ঘুরিনি, কারণ প্রচুর গরম ছিল বললামই তো, তাই আর অফ ছিল সব কিছু, তাই আমি আর ঘুরে কোনো ভিডিও করিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই। আর এই তো দেখতেই পাচ্ছেন, আসলে এই জায়গাটাও সুন্দর করেই তারা ডেকোরেশন করেছিল, গাছগাছালি চারদিকে প্রচুর গাছগাছালি ছিল। এরপর হচ্ছে আমরা ডিসাইড করলাম যে এখানে ফেমাস এই রেস্টুরেন্টটাতেই খাবো, ভূতের বাড়ি, এই জন্য সবাই চলে আসলাম এখানেই। জায়গাটাও খুব সুন্দর ছিল, দেখতেই পারবেন এখন যে এটার ইন্টেরিয়ারটা খুবই সুন্দর ছিল। ভূতের বাড়ি বললেই তো যেরকম ভূত ভূত একটা ভাইব দিতেই হবে এমন আর কি। এই তো দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়ারটা খুব সুন্দর ছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ভূতের মাথা আর কি, কঙ্কালটা আর কি, এখানে ওরাও হাই দিচ্ছিল। আর এখানে হচ্ছে সারিঙ্গিও দেখাচ্ছিল, হাফসার আসনা, এখানে ভাইয়া ভাবি ডিসাইড করছিল খাবার কি খাবে, মামা মামিও ডিসাইড করছিল, এই তো সাহেবা। এরপর হচ্ছে সবাইকে আমরা দেখছিলাম, এই তো এখানে হচ্ছে মামাতো ভাই দেখছিল রাতুল কি খাবে আর কি, এগুলো আর কি ডিসাইড করছিলাম আমরা সবাই, যে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। এফাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খাবারগুলো, খাবারের মেনু কার্ডটা আর কি। এখানে ওরা দেখছিল ভাই বোনরা যে কে কি খাবে, এখানে বলছিলাম এটা নেওয়ার কথা, তারা আর কি এটা নেওয়ার কথা বলছিল। এতে এটার ভিডিও করে নিলাম একটা, এই যে আমাদের পাস্তা, বেক পাস্তা, আর সবাই সেট মেনু নিয়েছিলাম আমরা। আসলে এই দুপুর টাইমে তো সেট মেনু মানে রাইস টাইপেরই খাওয়াটা প্রয়োজন, সবাই আমরা সেট মেনু নিয়েছিলাম। এই যে আমারটা, আমি একটু হালকার মধ্যেই খাবার নিয়েছিলাম, আমার প্রচুর মাথা ব্যথা ছিল তাই। আর এই তো এখানে হচ্ছে ভাইয়া মিট বক্স নিয়েছিল, আর এই তো এখানে হচ্ছে আমার এক কাজিন হচ্ছে এই প্লেটারটা নিয়েছিল পোলাওর, সেটা তো দেখতেই পেরেছেন, সবাই সবার বাসায় চলে গিয়েছে। আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।